বন রুই। আমাদের অনেকেরই এই অদ্ভুত প্রাণীটি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, অথচ পৃথিবীর সবচেয়ে বেশি অবৈধভাবে পাচার হওয়া প্রাণী এই বন রুই। এমআরএম ওয়ার্ল্ডের আজকের এপিসোডে বন রুইয়ের সকল অজানা বিষয় সম্পর্কে জানাবো। বন রুই কী কী কাজে ব্যবহৃত হয়, কোথায় পাচার হয়, কারা পাচার করে, এবং ভিডিও শেষ দিকে জানাবো বন রুইয়ের দরদাম সম্পর্কে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অদ্ভুত এক প্রাণী বন রুই। পৃথিবীর অধিকাংশ মানুষই এই প্রাণীটিকে কখনো সামনাসামনি দেখেনি, এমনকি অনেকে এর নামই শোনেননি। অথচ মানুষের নির্মম আচরণের শিকার হয়ে প্রাণীগুলো আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। চীন এবং ভিয়েতনাম সহ এশিয়ার বহু দেশে নানান রোগের ঔষধ তৈরিতে এবং খাদ্য হিসেবে বন রুইয়ের ব্যাপক চাহিদা রয়েছে। সম্প্রতি বন রুইয়ের শরীরে এমন ভাইরাস পাওয়া গেছে যা করোনা ভাইরাসের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সারা শরীরে রুই মাছের মতো আঁশ এবং বনে জঙ্গলে বিচরণ করার কারণে এই প্রাণীটির নামকরণ করা হয়েছে বন রুই। মালয় ভাষায় এটাকে বলা হয় পেঙ্গুলিন, সেখান থেকেই এদের ইংরেজি নাম হয়েছে প্যাঙ্গোলিন। উত্তর ভিয়েতনামের লোকজন বন রুইকে বলে তেতে এবং দক্ষিণ ভিয়েতনামের লোকজন একে বলে দ্রুত। বন রুই মূলত নিশাচর প্রাণী। রাতের বেলা এরা খাবার খুঁজতে বের হয়। এদের মুখে কোনো দাঁত নেই, তবে অনেক লম্বা জিহ্বা আছে। বন রুই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যাদের শরীরে আঁশ আছে, আর এই আঁশই তাদের বিপদের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এরা সাধারণত পিঁপড়া ও ছোট পোকামাকড় আহার করে। অতীতে বন রুইকে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণী দলে অন্তর্ভুক্ত করা হতো, কিন্তু এদের বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদেরকে ফলিডোটা নামে আলাদা একটি দলে ফেলা হয়েছে। ফলিডোটা বর্গের একমাত্র প্রাণী এই বন রুই। শুধুমাত্র এশিয়া ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশে এদের পাওয়া যায়। পৃথিবীতে 60টি প্রজাতির বন রুই আছে। এশিয়া মহাদেশে পাওয়া যায় 4টি প্রজাতি, তার মধ্যে বাংলাদেশে রয়েছে 3টি প্রজাতির বন রুই। সেগুলো হলো দেশি বন রুই, চায়না বন রুই এবং মালয়ী বন রুই। এই প্রাণীটি অত্যন্ত লাজুক এবং ভীতু হওয়ার কারণে এদেরকে চিড়িয়াখানায় রাখা অত্যন্ত কষ্টসাধ্য। এরা যে অন্য কোন প্রাণীর সামনে আসতে চায় না। বন রুই যখন ভয় পায় তখন তারা পুরো শরীরটাকে অদ্ভুতভাবে মুড়ে গোল করে ফেলে। শুধুমাত্র মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রাণী তাদেরকে এই অবস্থা থেকে ছাড়াতে পারে না। চোরাই পথে সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী বন রুই। চীন এবং ভিয়েতনামে বন রুইয়ের শরীরের আঁশ থেকে ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করা হয়। এদের মাংসও অত্যন্ত মূল্যবান এবং উপাদেয় খাদ্য হিসেবে বিবেচিত। অনেকেই মনে করে বন রুইয়ের আঁশ মানুষের বন্ধাত্ব থেকে শুরু করে ক্যান্সার সহ সকল ধরনের রোগের ঔষধ। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও এই ধারণা এতই বদ্ধমূল যে ভিয়েতনামের কিছু হাসপাতালেও বিভিন্ন রোগের চিকিৎসায় বন রুইয়ের আঁশ ব্যবহার করা হয়। বন রুইয়ের আঁশ ক্যারোটিন নামের এক ধরনের শক্ত প্রোটিন দ্বারা তৈরি। ক্যারোটিনের সবচেয়ে সহজ উদাহরণ হলো মানুষের নখ। শুধু নখ নয়, মানুষের চুলও ক্যারোটিন দ্বারা তৈরি। কয়েক বছর আগে অবৈধভাবে পাচার করার সময় একসাথে 48 টন বন রুইয়ের আঁশ জব্দ করা হয়। তবে পাচারকারীরা প্রতি বছর শত শত টন বন রুইয়ের আঁশ সফলভাবে পাচার করতে সক্ষম হয়। যেখানে একটি বন রুইয়ের শরীরে মাত্র 70টি আঁশ থাকে, সেখানে এত বিপুল পরিমাণ আঁশের জন্য কত লক্ষ বন রুই হত্যা করা হয় তা কল্পনাতীত। ভিয়েতনাম এবং নাইজেরিয়া বন রুই পাচারের অন্যতম কেন্দ্র। বন রুইয়ের সকল ধরনের ব্যবহার নিষিদ্ধ হলেও ভিয়েতনামে এগুলো খুবই সহজলভ্য। 2 কেজি ওজনের ছোট্ট একটি বন রুইয়ের দাম প্রায় 50,000 টাকার উপরে। 100 গ্রাম বন রুইয়ের আঁশের দাম প্রায় 4,000 টাকা, অর্থাৎ 1 কেজির দাম প্রায় 40,000 টাকা। চীন এবং ভিয়েতনামের রেস্তোরাঁগুলোতেও বন রুইয়ের মাংসের তৈরি বিভিন্ন খাবার পাওয়া যায়। শুধু ঔষধ বা খাবারই নয়, এমনকি অলংকার হিসেবেও এদের আঁশ ব্যবহৃত হয়। বন্যপ্রাণীর অবৈধ পাচার ও খাদ্য হিসেবে গ্রহণের বিষয়টিকে নতুন করে আমাদের সামনে নিয়ে এসেছে করোনা ভাইরাস। চীন সহ এশিয়ার বেশ কিছু দেশের বন্যপ্রাণীর বাজারে বিভিন্ন প্রজাতির পশু পাখিদেরকে এমনভাবে রাখা হয় যেখান থেকে এক প্রাণীর ভাইরাস অন্য প্রাণীর শরীরে খুব সহজে ছড়াতে পারে। তার উপর আবার এসব প্রাণী বিক্রি করা হয় মানুষের খাদ্য হিসেবে। চীনে পাচার হওয়া বন রুইয়ের মধ্যে 2 ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে, যাদের সাথে COVID-19 রোগের ভাইরাসের সাথে অনেক মিল রয়েছে। যদিও মানুষের মধ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বাহক হিসেবে বন রুইয়ের ভূমিকা কতটুকু তা জানতে আরও গবেষণার প্রয়োজন। এশিয়ার বন রুই আশঙ্কাজনক হারে কমে যাওয়ার পর প্রাণীটির ব্যাপক চাহিদা পূরণ করতে পাচারকারীরা এখন আফ্রিকার বন রুইয়ের পেছনে লেগেছে। প্রকৃতি থেকে একটি প্রাণী বিলুপ্ত হলে সমগ্র প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বাধ্য। দর্শক, আপনারা এই প্রতিবেদনটি দেখার সময়ও অন্তত একটি বন রুই প্রকৃতি থেকে বিলুপ্ত হয়েছে, কারণ প্রতি 5 মিনিটে একটি বন রুই পাচারকারীদের শিকারে পরিণত হয়। বন্যপ্রাণীর অবৈধ ব্যবহার শুধু প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে না, এটা যে সমগ্র বিশ্বের মানুষকে ভয়াবহ স্বাস্থ্যগত ঝুঁকিতেও ফেলতে পারে তার উদাহরণ আজ আমাদের সবার সামনেই রয়েছে। দর্শক, এটাই ছিল বন রুই সম্পর্কে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং বন্যপ্রাণীর অবৈধ ব্যবহার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।